शनिवार मुर्शिदाबादे ब्लक कांग्रेसेर सभापति आब्दुर राज्जाक मोल्लार नेतृत्वे नरसिंहपुर बाजार एलाकाय कांग्रेसेर पक्ष थेके एक मिछिलेर आयोजन करा हय। एदिनेर मिछिल थेके राज्य एबं केंद्र सरकारके आक्रमण करेन ब्लक सभापति। तिनि आरो बलेन, बर्तमाने जे हारे सब्जिर दाम बृद्धि पाच्छे ताते साधारण मानुषेर अनेक समस्या होच्छे, ताई राज्य एबं केंद्र सरकारेर काछे आबेदन द्रव्यमूल्यर मूल्य नियंत्रण करा होक। एदिनेर मिछिले उपस्थित छिलेन युव कांग्रेसेर सह सभापति यूसुफ आली विश्वास, ब्लक नेतृत्व सह अन्यान्य व्यक्तिबर्ग। সারা ভারতবর্ষে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, আমাদের নেতা রাহুল গান্ধী, সর্বোপরি আমাদের বাংলার সভাপতি, আমাদের সকলের প্রিয় নেতা অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে আজকে কংগ্রেস কর্মীরা রাস্তায়। কেন আজকে রাস্তায়? একদিকে বিজেপি গভর্নমেন্ট যেভাবে মানুষের ওপর আজকে কৃষি বিল নিয়ে এসেছেন, সেই বিলের অপব্যবহার আজকে সাধারণ মানুষ আজকে তার প্রত্যক্ষভাবে উপভোগ করছেন। কিভাবে? আজকে নিত্য প্রয়োজনীয় জিনিস হিসাবে যেটা আমরা জানতাম, পেঁয়াজ রসুন আলু, এগুলা মানুষের সব সময় হাতের মাথায় থাকে, অথচ সেই জিনিস আকাশ ছোঁয়া দাম। এর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কেন্দ্র কি রাজ্য কোন রকম ব্যবস্থা গ্রহণ করছে না। কেন্দ্র যেমনি বিজেপি সরকার আছে, তারা যে আইন নিয়ে এসেছে, সে আইনের ফলে চাষিদের যেমনি ক্ষতি হচ্ছে, পাশাপাশি রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এই নতুন ভাবে এখানে আইন আনা হোক এবং আলু পেঁয়াজ অন্যান্য আনাজ যে সমস্ত দ্রব্য সেগুলা অত্যাবশ্যক দ্রব্য হিসাবে গণ্য করা হোক, এবং যারা কালোবাজারি করছে, যারা আজকে 10 টাকার মালকে স্টক করে যারা আজকে 100 টাকা পর্যন্ত দাম নিচ্ছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক।